হ্যালো গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে 21 তারিখ শুক্রবার, আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেল পিউ ব্লগে। পিউদি যেখানে তোমাদেরকে এন্টারটেইন করে। কোথায় গেল পিউদি? পিউদি এখন আলু ভাজা করছে, যেখানে আমাদের আজকে দুপুরবেলা টিফিন করতে চলেছি লুচি এবং সাথে আলু ভাজা, আলু ফ্রাই। আজকে সকালে টিফিন হতে চলেছে আমাদের লুচি আলু ভাজা। গতকাল রাত্রে মানে লুচি হয়েছিল, সেই লুচি রয়েছে। আর বাসি লুচি আলু ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার, পিউয়ের প্রত্যেকেরই খুব ভালো লাগে। ও পিউ খাবে না, ও বাসি লুচি ভালোবাসে বাট আজকে খাবে না, ওর শরীরটা অতটা ভালো না। আর হ্যাঁ, তোমরা বেশ কিছুদিন ধরে হয়তো পিউয়ের ব্লগে মানে রেগুলার হয়তো ভিডিও পাচ্ছ না, তার কারণ ওর তো শরীরটা খুব একটা ভালো নয়, এই সময় যা হয় সেরকম একটা। তো যার জন্য আমি ওকে বলেছিলাম রেগুলার ব্লগ করার দরকার নেই, যেদিন ভালো লাগবে সেরকম করবে, এখন সেরকম ব্যাপার। আর বাড়িতে যেহেতু রয়েছি আজকের, আমি ভাবলাম আমি আর পিউ দিয়ে দুজনে একসঙ্গে যে ব্লগ স্টার্ট করি তোমাদের জন্য। তো তোমরা কেমন আছো? আর হ্যাঁ একটা কথা বলি গাইস, সাবধানে থাকো, যে যেখানে থাকো দড়ি বড়ি বেঁধে রাখো পিলারের সঙ্গে, গাছের সঙ্গে, কারণ আমবানের পরে আবার জস আসছে, খবর পেয়ে গেছো নিশ্চয়ই প্রত্যেকে। আমরা দক্ষিণ যদি তোমরা থাকি, আমাদের ওপর সব থেকে বেশি ভয়ের ব্যাপার আবার গত বছরের মতন করোনা। আবার মে মাসে হয়েছিল আমফান, মে মাসে হয়েছিল আইলা, আবার মে মাসেই হতে চলেছে জস। চলো গাইস, আশপাশে যত গাছ ছিল সে তো পড়েই গেছে, আর যে কটা আছে সে কটা ওনার জস নিয়ে চলে যাবে। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, 26-27 তারিখে আসতে চলেছে। আর যদি ফের সেরকম হয় তো ফের দিন 15-20 আমরা হয়তো কারেন্ট অফের মধ্যে থাকতে চলেছি। তো চলো, আরে হ্যাঁ তোমাদেরকে দেখাই আমাদের অরেঞ্জ জুস দাদা কী করছে। অরেঞ্জ জুস দাদা, অরেঞ্জ জুস, সে হাই টু আওয়ার অডিয়েন্স, সে হাই অরেঞ্জ জুস, হাই হাই, নো হাই, অনলি জিপ বার করা, ওকে কই বাত নেই, কোন সি বড়ি বাত হ্যায়। এদের মেনু কি আমাদের দেখে নাও একবার, কি কি কাটে কেটে গেছে কাজের মাসি। অফ কোর্স পেঁয়াজ রসুন আদা দেখে তোমরা আশা করছি একটু এক্সপেক্ট করতে পারছো যে কী হতে চলেছে। বড় বড় আলু, নিশ্চয়ই আলু দম হবে না। এর সঙ্গে কি ও লুচি, তাই বলো। ও টিফিনে ডিম সেদ্ধ হচ্ছে, তিনজনে তিনটে, তার সঙ্গে আলু ভাজা তোমাদের দেখালাম। আর হ্যাঁ অফকোর্স চিকেন। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি মামার্থের ভিটামিন সি ফেস ওয়াশ উইথ ভিটামিন সি অ্যান্ড টারমারি। এটা কিন্তু অল স্কিন টাইপ, আর এটা কোথাও যাওয়ার আগেও আমি যেমন ইউজ করি, স্নানের আগেও ইউজ করি, বা রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও কিন্তু আমি এটা ব্যবহার করি, ভীষণই কার্যকরী। আর মামার্থের কিন্তু এই ব্র্যান্ডটা, ফেস ওয়াশ বলো বা যে কোনো ব্র্যান্ড, কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড, আর এর মধ্যে কিন্তু কোনো রকম ফ্রেগনেন্স বা কোনো রকম কিন্তু সালফার থাকে না, আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি মামার্থের অল প্রোডাক্ট। আর এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে, তার মধ্যে আছে অ্যাকোয়া, সোডিয়াম, লেমন অয়েল আর অ্যালোভেরা এক্সট্রা, যার জন্য আমাদের স্কিনটা অনেক বেশি ভালো রাখতে কিন্তু সাহায্য করে। আর যেহেতু এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তাই স্কিনটাকে কিন্তু অল টাইম কিন্তু একদম ফ্রেশ আর তরতাজা রাখতে কিন্তু হেল্প করে। তো প্রথমে আমি কি করলাম, প্লেন জলে মুখটাকে যেরকম নর্মালি ধুয়ে নেয় সেইভাবে প্লেন জলে একটু মুখটা ভিজিয়ে নিলাম। নেওয়ার পরে এই পাম্পের সাহায্যে এই থিকনেসটা দেখো ঠিক এরকম গাঢ় টাইপের, আর ভীষণই ভালো, ভীষণই ভালো। তো এবারে এটা আমি সারা মুখে যেভাবে ফেস ওয়াশ করে সেইভাবে কিন্তু অ্যাপ্লাই করব। আরও একটা কথা বলে দিই, মামার্থের ওয়েবসাইট থেকে তোমরা যদি এই প্রোডাক্টগুলো কেনো, সেখানে যদি তোমরা ইউজ করো আমার কোড মানে PU2021, তাহলে কিন্তু আরও 20% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর শুধুমাত্র মামার্থের ওয়েবসাইটেই এই মামার্থের প্রোডাক্ট পাওয়া যায় সেটা কিন্তু না, তোমরা কিন্তু পার্পেল, অ্যামাজন, নাইকাতেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর সমস্ত প্রোডাক্ট লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চেক করতে পারো আর সেখান থেকে তোমরা বাই করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ স্কিনটা আগের থেকে কিন্তু অনেক বেশি বেটার লাগছে। আর মামার্থের গুডনেস রিপোর্ট চলে এসেছে, যেখানে ওরা 100,000 গাছ বসিয়েছে, তাছাড়া 135 মেট্রিক টন প্লাস্টিক রিসাইকেল করেছে, আর 50,000 স্যানিটাইজার আর 20,000 ক্লথ মাস্ক ডিস্ট্রিবিউট করেছে কোভিডের জন্য। আরও একটা ভালো কথা বলে দিই, মামার্থের অ্যান্ড্রয়েড ফোন আর iOS অ্যাপ লঞ্চ করেছে। যার শুক্রবার প্রচুর গরম, আর আজকে সন্ধ্যেবেলা বৃষ্টি হওয়ার কথা হচ্ছে, মানে হচ্ছে মানে কি নিম্নচাপ হলেও হতে পারে একটু। রাজু বলছে, আরে না তুমি তো বললে বৃষ্টি আসবে, সেই আনন্দে আমি এত আনন্দ পাচ্ছি, সেই আনন্দে মানে বলে মানে এটা যদি মিথ্যে কথা হও তবু, যে মানে মিথ্যে কথা হলেও তবু মনে হবে যে মনের মধ্যে কোথায় যেন শান্তি লাগছে। তাই হ্যাঁ
এসি আমি এখন হাওয়া খাচ্ছিও না, এসি আমার চাই আজকে বৃষ্টি হলেও হতে পারে, কি আনন্দের কথা, কি মজার কথা। মানে প্রত্যেকটা ভারত মানে বাঙালিরা ভারতবাসীরা আমরা চাইছি যে অন্তত একটু বৃষ্টি দিই, একটু ঝড় দিই, যাতে আমরা মানে এই গরম থেকে রেহাই পাই। মানে এত গরম সহ্য করা যাচ্ছে রে আদা। তো হ্যাঁ, আর দুদিন তিন দিন ভিডিও তো সেভাবে ছাড়তেও পারিনি। এক তো আমার শরীরটা খুব একটা খারাপ মানে ভালো ছিল না, আর একদিন মাঝে জ্বরও এসেছিলো, হালকা একটু জ্বর এসেছে, হালকা বলবো না 100 জ্বর এসেছিলো। তো এবার আমাদের যে ডক্টরকে আমরা দেখাচ্ছি, মানে আমার যে গাইনো ডাক্তার আছে ওনাকে বললাম, যে ফোন করেছিলাম যেহেতু, আমি বললাম যে তাহলে একবার দেখিয়ে নিই, কারণ সর্দিটাও সেভাবে কমেনি, কারণ একটা ট্যাবলেট দিয়েছে। আর কারণ ডাক্তারের সাথে সামনাসামনি কথা বললে যেটা ভালো হয় সেটা মানে এমনি ওষুধ এনে খেলে সেটা ভালো হয় না। তো যাই হোক, তো সেই জন্য ডাক্তারকে ফোন করলো রাজু রাত্রিবেলা, বললো যে কত জ্বর আছে, বললো 100 মতো জ্বর আছে, কোনো কথাই বললো না। উনি বললো যে না, আগে কোভিড টেস্ট করতে হবে, তারপরে তোমার দেখা যা দেখার তারপরে দেখবো, আগে রেজাল্ট তারপরে হলো কথা। তো একদিনের জ্বরেই এরকম করে বলে দিয়েছে, মানে আমার প্রচুর ভয় লাগে, মানে ভয়ের মানে আতঙ্কিত মানে মনে হচ্ছে না একবার নিজেকে। তো তারপর রাজু আরেকজনকে জিজ্ঞাসা করে বললো কোনো দরকার নেই, একদিন জ্বর প্যারাসিটামল খেয়ে নিলে আশা করি কমে যাবে। তো যাই হোক, খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পরে আমার কমেও গেছে। মানে এই সময়টা না জ্বর সর্দি কাশি মানে এত ভয়ের বিষয় না, মানে ডাক্তার পর্যন্ত দেখতে মানে একবার একটু জ্বরে ডাক্তারই দেখতে চাইছে না, বলছে না আগে কোভিড টেস্ট তারপরে, জানি না এইরকম যদি এরপরে মানুষের তো ধরো একদিনের জায়গায় দুদিন জ্বর হলো বা তিন দিন জ্বর হলো, তো যতক্ষণ না সে টেস্ট করাবে ততক্ষণ তার মানে মানে তাকে সামনাসামনি দেখবে না, মানে এরকমই ডক্টর, মানে কি বলবো সেখানে। আর আমাদের এখানে টেস্ট মানে কোভিড টেস্ট যেগুলো হচ্ছে সেটা ওটা হসপিটালে হয়। এক হলো হসপিটাল বলতে আমাদের বাড়িপুর হসপিটাল তোমরা অনেকেই জানো, আর আমাদের এখানে আরেকটা আছে কোথায় ঠিক আমি জানি না, মানে এখান থেকে 10 মিনিটের রাস্তা, ওই একটা কোন হাট আছে, ওই হাটের ওখানে একটা হসপিটাল আছে, ওখানে এই দু জায়গায় টেস্ট হয়। তো প্রত্যেক দিন মানে শয়ে শয়ে লোক টেস্ট করাচ্ছে কোভিড টেস্ট। তো সেখানে যদি মানে মানে কি বলবো, যদি এমনি সুস্থ মানুষও যায়, যদি তার নেগেটিভও থাকে, কিন্তু সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে টেস্ট করাতে গেলে এক তো অসুস্থতার প্রবলেম থাকে, তাছাড়াও পজিটিভ আসতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ওই ভিড়ের মধ্যে কী হবে কী হয়ে যাবে তোমার নিজেরাই বুঝতে পারবে না। আর যার জন্য তোমাদেরকে আমি বলে মানে যার জন্য এটাও বলছি যে আমার ব্লাড টেস্ট দিয়ে যে ডক্টর প্রত্যেক মাসে ভিজিট করতে যেতাম, প্রত্যেক মাসে মোটামুটি 2-3টে করে ব্লাড টেস্ট দিত, কোনোটায় কোনোদিন HIV দিত বা কোনোবারে হেপাটাইটিস দিত, কোনোবারে ব্লাড গ্রুপ দিত, এইভাবে ব্লাড টেস্ট আমাকে দিত। আমাকে যাতে বাইরে না গিয়ে লাইন না দিয়ে কোনো ডায়াগনোস্টিকে না যেতে হয় সেই জন্য ব্যবস্থা করেছে রাজু, যে আমার বাড়িতে এসে ব্লাড একদম নিয়ে যায়, টাকা বেশি দিতে হলেও সেই রকমভাবে আমরা করছি যাতে আমাদের বাইরে ঘাটে একটু কম বেরোতে হয়। আর এই টেস্টের জন্য একদিনের জ্বরে যদি আমাদের এরকম টেস্ট করতে বলে তো সেটা তো কোনো মতে সম্ভব না, প্রাইভেটে করা যাবে। তো যাই হোক, আমি এখন মোটামুটি একদিন প্যারাসিটামল খেয়ে নিয়েছি, খাওয়ার পরে একদম ঠিক আছি, আমার মানে প্যারাসিটামলটা খাওয়ার পরে আমার সর্দিটাও দেখছি অনেকটা একদমই কমে গেছে, আর ভাব নিচ্ছি স্টিম নিচ্ছি তো কমে গেছে। ফের আবার ডক্টরকে ফোন করা হলো বাধ্য, তো আমার যেহেতু উনিই ডক্টর, ফোন করলাম, বললো যে কোনো অসুবিধা নেই, যদি প্যারাসিটামল খাবে, যদি 101-এর একটু বেশি হয় বা 101 জ্বর হয় তাহলে খাবে, তার আগে হলে দরকার নেই খাওয়া। তো আমার এখন টেম্পারেচার বারবার আমি চেক করছি, কোনো অসুবিধা নেই, কেন নর্মালই আছি, তো এটাই আমি বলছি। তো এখন এই মুহূর্তে রান্না হবে চিকেন, যেটা বানাবে আমাদের রাজুবাবু। আমি বলেছি পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানাও, একদম হালকা আর হেলদি ফুড বানাও, মানে হেলদি টাইপের কিছু বানিয়ে না, তো ওই কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ঝোলঝোল বানিয়ে নিই, ওই দুবেলা খাওয়া হবে। এইভাবেই চলছে এখন আপাতত এই গরমের মধ্যে, সন্ধেবেলা শুধু ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি আমাদের চাই, এরকম একটা ব্যাপার, যে বৃষ্টি চাই ঝড় চাই এটা আমাদের চাই, তারপরে জানি না কতদূর কী হবে। তুমি কি আজকের কি আমাদের দর্শকদের সঙ্গে একটু কথাবার্তা বলবে না বলবে না, বলো, বলবে না? উড়িয়ে বাবা, উড়িয়ে বাবা, উড়িয়ে বাবা, কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে, আমি সেই ভাঙছিস মাস, এই চিমকা ধর, এই দেখো কাজ উঠেছে, এই দেখো কাজ উঠেছে।
এই রান্না এদিকে কমপ্লিট, এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে চিকেনটাও কমপ্লিট। একদম খুব বেশি রিচ করে নয়, কাঁচা লঙ্কা এতে ঘষেই করেছে, খেতে বেশ ভালো টেস্ট হয়েছে। আমি সবাই টেস্ট করেছি একটু, তো একদম হালকা হালকা করে ঝোল, আর এর মধ্যে একটু আলু ভাজা আছে সেই সকালে নাম মাত্র, যেটা আমি খেয়ে নেব। এই দেখো এটা দেখছো, অরেঞ্জ জুস এইভাবে বসে আছে না, ওই বাথরুমের দিকে তাকিয়ে বসে আছে। তুই কি চান করবি, চান করবি নাকি? ওকে, ওরও গরম লাগছে, চানও করাতে হবে। আর বাইরের সিচুয়েশন দেখো, প্রচুর রোদ আছে, এখনো মেঘ কিন্তু হয়নি, এখনো কখন বৃষ্টি হবে সেই আশায় বসে বসে দিন কাটছে। তবে হ্যাঁ, হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হলেও হতে পারে, হালকা হালকা মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে, এই আশাতেই বসে আছি যদি একটু বৃষ্টি হয়, যদি একটু বৃষ্টি হয়। বৃষ্টি আয় বৃষ্টি আয় করে করেই গেলাম আমরা। আর আজকে কিন্তু মন খারাপ নিয়েই ভিডিও শেষ করতে হচ্ছে, তার কারণ সন্ধেবেলা থেকে, সন্ধেবেলা বৃষ্টি হওয়ার কথা ছিল একটুখানি, ওই সেই একটুখানি বৃষ্টিও হয়নি, বসে থেকে দেখে বাধ্য হয়ে আমি ভাবলাম না ভিডিওটা স্টপ করতে, আমি ভেবেছি বৃষ্টি দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করব, কিন্তু সে আর আজকে হলো না। দুই একদিন অপেক্ষা করতে হবে ভয়ঙ্কর ঝড়ের জন্য, যেটা আমরা কখনোই চাই না। আগেরবারে যেটা হয়েছে সেটা যেন না হয়, মানে আমাদের এখানে হোক যেখানেই হোক না কেন সেই রকম যেন পরিবেশ না তৈরি হয়, এটাই রিকোয়েস্ট। হালকা বৃষ্টি একটুখানি চাইছি, অত বৃষ্টি আমরা কেউই চাইছি না, কারণ ওই 15 দিন কারেন্ট অফ নিয়ে খুবই সত্যি কথা খুব কষ্টকর। আর বাবা দেখো না, আর এই ঘরটাকে ডেকোরেশন করবো বলেছিলাম সে এখনও করা হচ্ছে না, তার কারণ এই গরম না কমলে আমি কিচ্ছু করবো না, যতদিন না গরম কমবে ততদিন আমি কোনো কিছুতে হাত দেব না। আর অরেঞ্জ জুস সেখানে ঘুর ঘুর করছিলো, এই যে এইটা নেমে বলে ঘুর 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 করছিলো এখন। আর এখন গরমটা বেশি লাগছে তার কারণ দুধটা খেয়ে নিলাম, রাত্রিবেলা তো মাংস আছে, তো সেই জন্য রাত্রিবেলা মাংস খাওয়া হবে না, সেই জন্য সন্ধ্যাবেলা দুধটা গরম করে আমি আর রাজু একটু খেয়ে নিলাম, আরও বেশি গরম লাগছে মানে গরম গরম খেয়েছি। তো যাই হোক, চলো গুড নাইট, অবশ্যই ভালো থেকো, তোমরা সেফ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, শুভরাত্রি।